কড়া শীতের কাঁপুনি ধরতেই ফের নিম্নচাপের ভুকুটে প্রবল বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট। তো ফের শীতের মাঝে এই নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে কবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সকাল থেকে শহরে চাঁকিয়ে শীতের পূর্বাভাস। শীতে জবুথবু হবে পাঞ্জাব থেকে কলকাতা। আজ 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতার। পশ্চিমের জেলাগুলিতে 10-এর কাছাকাছি পৌঁছাবে পারদ। রবিবার থেকে পারদ আরও নামতে পারে। পৌষের শুরুতেই চাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। উত্তর রাজস্থান রীতিমতো কাঁপছে। মধ্য ভারতে আরও 5 ডিগ্রি নামবে পারদ। সেই শীতল হাওয়া এসে কাল থেকে রাজ্যে ঝাঁকিয়ে শীতের প্লেস। কলকাতায় পরিষ্কার আকাশ, সকালেই জমিয়ে শীতের আমেজ। আগামী কয়েকদিন শীতের প্রকোপ আরও বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 37 থেকে 98%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলা জুড়েই শীতের প্রভাব। গত কয়েকদিন ধরে 14 ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা, জেলার তাপমাত্রা 11 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। উত্তরবঙ্গে আরও কম তাপমাত্রা, রীতিমতো শীতের প্লেস চলছে বাংলা জুড়ে। আবার উত্তরে হাওয়া পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আরও নামবে তাপমাত্রা। পৌষের শুরুতেই ঝাঁকিয়ে শীতের প্লেস আসতে চলেছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বাংলায়। রবি থেকে সোমবার নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসবে, তার ফলে সিকিম, অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। হতে পারে তুষারপাত, তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সকালে হালকা কুয়াশা, উত্তরবঙ্গের 2-1 জায়গায় ঘন কুয়াশার সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতে, পূর্ব দিকে সরছে এই ঝঞ্ঝা। তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে শ্রীলঙ্কা সংলগ্ন ভারত মহাসাগরে, এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মধ্যভাগে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী সপ্তাহের শেষে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তল হবে। মৎস্যজীবীদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হচ্ছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাব, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। আগামী 4 থেকে 5 দিন বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, করাইকাল ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। অতি বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।